এই গাছের শিকড় মুখে নিয়ে যদি স্ত্রীর সহবাসে যান তাহলে সারা রাতেও আপনার বীর্য বাইর হবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার। আপনারা অনেকেই কমেন্টস করে আমাকে জানিয়েছেন বা অনেকে মেসেজ করেছেন, মেইল করেছেন যে কোনো একটা টোটকা দিন যেটা ব্যবহার করে আমরা অনেকক্ষণ স্ত্রী মিলন করতে পারি। প্রিয় বন্ধুরা, এখানে আমি আগেই আপনাদের বলে নেই, কোনো কোনো আলেম ওলামাগণ বলেছেন যে কোনো গাছের শিকড়, গাছ, ফুল, ফল যদি শরীরে ধারণ করা হয় সেটা হচ্ছে শিরিক। আর কোনো গাছের কোনো কিছু যদি সেটা ভেষজ আকারে সেবন করা হয়, অর্থাৎ খাওয়া হয় বা বেটে প্রলেপ দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে শিরক নয়। যাই হোক, শিরক কিনা সেটা হচ্ছে যাচাই করে নেবেন আপনি নিজেই। আমি আজকে আপনাদের একটি গাছের শিকড় মুখে নিয়ে যদি আপনি স্ত্রীর কাছে যান বা কোনো নারীর কাছে যান তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত এই শিকড়টি আপনার মুখে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার বীর্য বাইর হবে না। অর্থাৎ আপনি সারা রাতে, অর্থাৎ এক রাতে আপনি চারজন নারীও কিন্তু চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমি বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন বা এর আগেও ভিডিও দেখেছেন, ভালো লেগেছে, সাবস্ক্রাইব করেন নাই, তাহলে আপনাকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, এটাতে টাচ করে পাশের ঘন্টার মতো যে আইকনটা আছে এটা টাচ করে দিবেন। আমাদের এই চ্যানেলটা আর মাত্র কয়েকটি সাবস্ক্রাইব লাগে 3 লাখ পূর্ণ হতে। আপনাদের সেই ভালোবাসা, সেই সাপোর্ট ইনশাল্লাহ পাবো আশা করছি। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে গাছটি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, এই গাছটি আপনাদের অনেক পরিচিত, অনেক পরিচিত এবং যৌন সমস্যার জন্য এই গাছটির ক্ষমতা অনেক অনেক বেশি। কারণ এই গাছটি নিয়ে আমি অনেক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দিয়েছি। তবে আপনারা টোটকা চেয়েছিলেন, খাবেন না আবার হচ্ছে উপকার পাবেন, তার জন্য এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ভালো ফলাফল অবশ্যই ইনশাল্লাহ পাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবের মাঝে। হ্যাঁ বন্ধুরা, আমি যে কথা বলছিলাম যে সারা রাত মিলন করতে পারবেন এই গাছের শিকড় মুখে নিয়ে। আমি গাছটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, গাছটির নাম হচ্ছে আফাং গাছ, কেউ উল্টা কাটা গাছ বলে থাকে, কেউ আবার চিচিড়া গাছ বলে থাকে, এরকম অনেক আঞ্চলিক নাম হয়তো রয়েছে এই গাছের। তবে মূলত গাছটি হচ্ছে আফাং গাছ। আফাং গাছ লিখে যদি আপনি গুগলে সার্চ করেন অসংখ্য পেয়ে যাবেন। তবে এই গাছ হচ্ছে 3 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে সাদা আফাং গাছ হয়ে থাকে, একটি হচ্ছে লাল আফাং গাছ হয়ে থাকে, আরেকটি হচ্ছে কালো আফাং গাছ হয়ে থাকে। তো 3 ধরনের গাছ হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কোন গাছটি আপনি, কোন গাছের শিকড়টি আপনি ব্যবহার করলে আপনি সারা রাত মিলন করতে পারবেন। সাদা আফাং গাছের কিছু কার্যকরী গুণ রয়েছে, লাল আফাং গাছের কিছু কার্যকরী গুণ রয়েছে এবং কালো আফাঙ্গের কিছু কার্যকরী গুণ রয়েছে। আমি আজকে আপনাদেরকে বলবো কালো আফাং গাছ আপনাকে জোগাড় করতে হবে এবং এই কালো আফাং গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে। এই গাছের শিকড় আপনি ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে পরিষ্কার করে আপনি মুখে নিয়ে এই আঙুলের 1 গ্রা পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ বা তার চেয়ে একটু কম হলেও সমস্যা নেই, মুখে নিয়ে যদি আপনি স্ত্রী মিলনে যান, যতক্ষণ পর্যন্ত আপনার মুখে এই শিকড়টি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বীর্য একটুও পড়বে না। অর্থাৎ আপনি চাইলে কিন্তু 4 জন স্ত্রী বা 4 জন নারীর সাথে সঙ্গম করতে পারবেন পুরো রাত ভরে। তবে আমি আপনাদেরকে বলবো, এটা অবশ্যই কারোর উপর কোনো প্রতিশোধ নেওয়ার জন্য এটি ব্যবহার করবেন না, কারণ কারোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য যদি এটি ব্যবহার করেন তাহলে সেটা ভালো জিনিস নয়। মহান সৃষ্টিকর্তা কিন্তু আপনার ভালো কাজের সহায় সবসময় হবেন, খারাপ কাজের সহায় কিন্তু হবেন না। খারাপ কাজে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ইবলিশে পরিণত হবেন, আপনি শয়তানে পরিণত হয়ে যাবেন। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ভালো কাজে ব্যবহার করবেন। আর গাছটি আপনি তুলবেন অবশ্যই শনিবারে,
শনিবারে তুলে আপনি চাইলে যে কোনো দিন ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনি ফ্রিজ আপ করে রাখবেন, তাজা রাখবেন। এছাড়াও এই আফাঙ্গাস দিয়ে কোমরে আফাঙ্গাসের শিকড় বেঁধে আপনি যদি স্ত্রী মিলনে যান তাহলে আপনি দীর্ঘক্ষণ মিলন করতে পারবেন। এই বিষয়ের উপরে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন, আমি পরবর্তী আরেকটা ভিডিও করে দেব কোন আফাঙ্গাসের শিকড় আপনি কোমরে ধারণ করলে, কোন দিন কীভাবে ধারণ করলে আপনি দীর্ঘক্ষণ স্ত্রী মিলন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবের মাঝে। আপনার কোন ধরনের ভিডিও দরকার সেটি কমেন্টস করে জানাতে পারেন। আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।